আমরা যেহেতু দল করি এবং দলের জন্যে আমাদের জীবনের প্রায় এই পর্যন্ত যেই অংশটা আছে তার ম্যাক্সিমাম অংশটাই আমরা দলের জন্য এবং মানুষের জন্য শ্রম দিয়েই ত্যাগ করছি। তো দল যেহেতু করি, অবশ্যই দলের আদেশ অমান্য করার কারণে কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী আমাকে এবং আমরা যারা আছি সবাইকে নির্বাচন করতে হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের ভুলটুকু দলের সিদ্ধান্ত অমান্য করে যেটা আমরা ভুল করেছি সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করে আমরা আমাদের দলের কেন্দ্রীয় কমিটির কাছে আমরা আবেদন করেছি। আমরা মনে করি সেটা দলের একটা সিস্টেমের বিষয়, সেটা প্রক্রিয়াধীন আছে, যখন যেটা হবে সেটাই আমরা মেনে নেব। কিন্তু আজকের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বহাল এটার সাথে আমাদের যে সমাবেশ সেটার কোনো সম্পর্ক নাই, যেহেতু আমরা দলের কর্মী এবং কুমিল্লার মানুষের অধিকার নিয়ে আমরা সবসময় সুখ দুঃখে থাকার জন্য আমরা সবাই কাজ করেছি। আমরা মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে যেই দফাগুলো দিয়েছে সেগুলো মানুষের সময়ের প্রয়োজনে জনগণের দফাতে পরিণত হয়েছে, আমরা জনগণের বাহিরে নয়। তাই আমি মনে করি বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বহাল এটা নিয়ে আমাদের কোনো ধরনের আমাদের চিন্তার বিষয় নয় এবং এটা কোনো মুখ্য বিষয় নয়। আমাদের এখন মাথায় যেটা আছে সেটা হচ্ছে 26 তারিখের গণসমাবেশকে কীভাবে সফল করা যাবে এবং কীভাবে এটা শান্তিপূর্ণভাবে এবং কুমিল্লার মহানগরীর সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে সেটা করা যায়।